ফিরমা নানা মানুষের নানা রকম রোগব্যাধি বালা করে, মানসিক দুশ্চিন্তাও দূর করে। হেলে গে আমি কথায় কথায় সোহেল ভাই রে তাম লিখে রে শেষ কর সোহেল ভাই কি তা না মানে সোহেল ভাই কিছু প্রবলেম হইতেছিল, প্রবলেমের লইগা আমি ফিরমার কথা সোহেল ভাইরে কইছিলাম যাতে হের প্রবলেম সলভ হয়ে যায়। ও আমি কেরা আর তুই কেরা? হ্যাঁ সুহেলের প্রবলেম চলতেছে আমি জানা পারি না, তুই ব্যাগ যাই না বইয়ের সোস, মায়ের সে মাসির দরদ বেশি হয়ে গেছে না, মামার খেতে বিয়ে আইছে গাই, সেই সূত্রে মামতো ভাই, তুই মামতো ভাই হইছস না মানে কথা কথা সুহেল ভাই কোয়াল ছিল আমি কি করবাম? আচ্ছা ঠিক আছে ক, তুই যখন ব্যাগ জানোস তাহলে ক তোর সোহেল ভাইয়ের খিতা প্রবলেম চলতেছে, কিন লিগে আর ফানি ফারা লাগবো ক। আমি তো হেটে কইতে পারি না, আমি আসি। এই কারা সাফ সাফ উত্তর দিয়ে যা, সোহেল কিন লিগে ফিরমার কাছে গেছে? আপনার লিগা? আমার লিগা? আমার লিগে কে রে? আপনার মন মেজাজ জানা সুন্দর থাকে, রোমান্টিক থাকে, স্বাভাবিক থাকে, হেলে গা তোমার মনটা কি খারাপ? কি তা হয়েছে এমন লাগতেছে কেন তোমাকে? দীপালি থ্যাংক ইউ, তোমার মন খারাপ হোক কি যা খুশি তাই হোক, তুমি আজকে আমাকে যেটা দিয়েছো সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। বিবাহের দিন থেকে আজকে পর্যন্ত তুমি আমাকে যতবার বরখাস্ত করেছো ততবার মধ্যে মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষাও বরখাস্ত হয়নি, কিন্তু আজিকার চিত্ররূপণ্য আমি যার ফরনায় আনন্দিত, আজকে প্রথম তোমার চোখে আমি প্রশ্রয় দেখতে পাচ্ছি। আমিয়া কানা চোখে গুড়া দেখে আমার চোখে প্রশ্রয় কখন দেখলেন? এক সেকেন্ড আগেও দেখলাম, এক সেকেন্ড আগেও দেখছি, এখন তুমি চোখ ফলটাইছো। আপনার মাতা আছিল না মানে আমি আইলাম তুমি গুসা হল না, তুমি আমার লগে সেতলা না, এর আগে যতবার তোমার লগে দেখা হয়েছে তুমি লগে লগে কিন্তু সেত সেত করে জ্বলে উঠছো, এই যে এখন যেমন জ্বলতাছো বার্নিং বিউটি। ওইসে থামেন, দুনিয়ার ব্যাগ সেরাইন রা একই রকম। দুনিয়ার ব্যাগ সেরাইন যদি একরম হয় তাহলে সেরি আইনডা এত বাসে গেরে, হ্যাঁ আর ব্যাগ সেরাইন একরম হইলে দুনিয়া ঠিকবো ডংস হয়ে যাবো না। তার মানে কি তা আমার মন মেজাজ খারাপ? না 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 আমি তো হেকে তো কই নাই। না তুই তো এটাই কইছস কি দেখুন বুবু আপনি তা কি কন? আমার মেজাজ গরম, আমি মানসিকভাবে অসুস্থ বুঝালছি, আমি ব্যাগ কিছু বুঝালছি, আমার মুন্ডাই চাইতেছে না ধরে ধরে আমি থাপড়াই। আমার তো কোনো দোষ নাই, আমি তো আপনার বাড়ি কাম করি, আমার যে যেটা কইব আমি তো সেটাই করবাম। আপনারা এতবার রিফিউজ করতেছে তারপর আপনার লজ্জা হয় না, তার যে বিরক্ত করা উচিত না হেডা আপনি বুঝেন না? আপনারা হিরু হিলালের মধ্যে পার্থক্য কোন জায়গা? না আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি কথায় কথায় কথার ভিত্তে জিরো জিরালাল রেটার নিয়ে নোকেরে, তাকে তো তুমি ইফটিজিং এর মামলা দিয়ে জেলে পাঠাইছো, হ্যাঁ তার এত প্রভাব তোমার উপর তাহনের কথা না, কিন্তু তারপরে তার কথা তুমি যাও তন্টা নিয়ে আনো কেরে, সমস্যাটা কোন জায়গায় আমার কত? সে কে রে এত ইম্পর্টেন্ট পার্সন তোমার লাইফে? আপনি সাইলেন্ট বেশি বুঝেন কেরে। তুমি আমারে বিভ্রান্ত করো কেরে, আমি উপর জুপুরি দরখাস্ত করতাছি আর তুমি উপর জুপুরি আমারে বরখাস্ত করতাছো কেরে। এসব হিরু হিরালাল জেল থেকে সারা পাইছে,